জয় নিতাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে 9:30। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে স্কুলে চলে গেছে। তোমরা তো সব এই দেখো বন্ধুরা, আমি ছাতে চলে এসেছি। এটা আবার ড্রাগন ফ্রুটের গাছ, আর ওটা বাগান গাছ। এটা হচ্ছে রজনীগন্ধার গাছ, আর চন্দ্রমল্লিকা আছে, ওদিকটাও আছে। আর এই ফুল গাছটা খুব সুন্দর সুন্দর সাদা ফুল হয়। মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য এটা মরে গেছে। আবার গেলে তখন এই ফুলটা নিয়ে আসবো। আর মেন হচ্ছে দেখো, আমার বাগানে এখন সবচেয়ে আলোময় করে আছে আমাদের বুলেট সুন্দরী লঙ্কা। প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, আর এটা প্রচণ্ড ঝাল। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। টক রান্না করে যদি এই ঝাল দিয়ে খাওয়া হয় না, একদম জমে যাবে। আর ওর পাশে অ্যালোভেরাটাও আমার পাঞ্জাবের, কিন্তু আমি যখন পাঞ্জাবে থাকতাম এই অ্যালোভেরাটা নিয়ে এসেছিলাম। তাহলে চলো বেশি বকবক না করে নিচে চলে যাই। এখন আমি নিচে চলে এসেছি। কালকে রাত্রে সবজি নিয়ে এসেছিল, সবজিগুলো আমি আধ ঘন্টা ফ্রেশ ওয়াটারে ভিজিয়ে রেখে দিই। তারপরে পরিষ্কার করে আমি ধুয়ে একটা একটা করে আলাদা আলাদা করে কাপড়ের উপরে রেখে দিই, যাতে জলটা ভালোভাবে শুকে যায়। তারপরে আমি আলাদা আলাদা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এখন সবজির প্রচুর দাম হয়ে গেছে, প্রচুর পরিমাণের দাম। বেগুন 100 টাকা, ধনে পাতা ভাই ভাতে দিতে সময় 1000 টাকা কিলো, গতকাল নিয়ে এসছে 100 টাকা কিলো করে। মানুষ খাবে কি বলো? এত সবজির দাম হলে কি করবে? আমি তো বলে দিয়েছি যে সবজি আর বেশি নিয়ে এসো না, তোমরা মাছ মাংস খাও, যেহেতু তোমরা মাছ মাংস নিয়ে এসো। আমার জন্য একটা দুটো সবজি নিয়ে আসলে আমার হয়ে যাবে। এখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিন্তু রুই মাছের পেটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেবো। এটা কেন আমি বানাচ্ছি রুই মাছের চটপটা চাট, কারণ বড় মেয়ে খেতে চায় না তো এই মাছগুলো। তাই মাছগুলোকে আমি ভালো করে ভেজে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আমি এই মাছটা রান্না করব। এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। 2 চামচ পরিমাণের মতন আমি ঝাল দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম। এইভাবে আমি পেঁয়াজ রসুন মাছ টমেটো একসঙ্গে এবার আমি মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি এইভাবে কেটে কেটে নেব, দিয়ে ভালো করে আমি এটাকে একদম ঝুরঝুরে করে ভাজা করে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবারে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবারে আমি একটা গন্ধরাজ লেবুর রস আমি নিংড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি 5-10 সেকেন্ডের মতন কভার করে রেখে দেব, যাতে ধনে পাতার গন্ধটা ওর মধ্যেই থেকে যায়। এই দেখো বন্ধুরা, আমি 5-10 মিনিটের পরে ফিরে এসে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রুই মাছের পেটির ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ভোলা মাছ। আমি প্রথমবার ভোলা মাছ রান্না করছি। ভোলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তেল হলুদ লবণ লঙ্কা মিশিয়ে দিয়েছি। এবারে আমি একে একে করে ভোলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে এপিট ওপিট করে গ্যাস সিম করে আমি ভালো করে ভেজে নেব। সমস্ত ভোলা মাছগুলোকে এইভাবে আমি একে একে করে ভেজে প্লেটে তুলে নিলাম। ভোলা মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি কিন্তু এই প্রথমবার ভোলা মাছটা রান্না করছি। কড়াইতে করে আমি আবারও কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নদীর মাছ, একটু তেল বেশি দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি এবারে কড়াইয়ের মধ্যে একটু 5 ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা 5 ফোড়ন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিতে পারেন। দেওয়ার পরে আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে ব্রাউন করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেমন লঙ্কা খান তেমনই লঙ্কা দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষে পাউডার আমি জলে গুলিয়ে রেখেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভাজা ভোলা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটুখানি ফুটিয়ে নেব। এইভাবে কিছুটা ফুটে ওঠার পরে আমি ধনে পাতার কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর নামানোর একটু আগে আমি কিন্তু পাতি নেবুর রস একটু দিয়ে দিলাম। এইভাবে একবার ভোলা মাছ বানিয়ে আপনারা খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি উপর থেকে একটু ধনে পাতার কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার আজকের ভোলা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই।